নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছে যে খবর সবার আগে। জাতীয় সড়কের পাশে নয়নজলি ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ। অভিযোগ পেতেই নির্মাণ বন্ধ করল পুলিশ। বাঁকুড়া শহর লাগোয়া পোয়াবাগান এলাকার ঘটনা। একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে নয়নজলি ভরাট করে চলছিল অবৈধ নির্মাণ। অভিযোগ, এক শ্রেণীর জমির দালাল ও প্রশাসনিক আধিকারিকদের যোগসাজশে সরকারি নয়নজলি দখল করে গড়ে উঠছে একের পর এক নির্মাণ। সরকারি জায়গায় কিভাবে বেআইনি নির্মাণ গড়ে উঠছে তা নিয়ে উঠছে প্রশ্ন। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে তৎপর হয়েছে প্রশাসন, বন্ধ হয়েছে নির্মাণ কাজ। স্বামীর দ্বিতীয় বিবাহের প্রতিবাদ করায় বধূকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা। বসিরহাটের হাড়ুয়া থানার খাড়ুবালা গ্রামের ঘটনা। পরিবারের অভিযোগ, 13 বছর আগে নার্গিস বিবির সঙ্গে সাইফুল মাঝির বিয়ে হয়। তারপর থেকেই নার্গিসের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। সম্প্রতি স্বামীর দ্বিতীয় বিবাহের ঘটনা জানতে পারে ওই গৃহবধূ। সেই প্রতিবাদ করায় নার্গিস বিবিকে বেধড়ক মারধর করে শ্বশুরবাড়ির সবাই। গুরুতর আহত অবস্থায় হাড়ুয়া হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। নার্গিসের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনব কায়দায় কয়লা পাচার রুখল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। নাকা চেকিং এর সময় রানীগঞ্জ মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়কে পানুরিয়া ক্যানেলের কাছে একটি কয়লা বোঝাই ট্রাক আটক করে পুলিশ। ওই গাড়িতে বস্তাভর্তি তুষ ছিল। 4 কুইন্টাল ওজনের ওই তুষের আনুমানিক বাজার মূল্য প্রায় 50,000 টাকা। গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ির চালক ও খালাসিকে। মাঝ আকাশে আবারও বিমান বিভ্রাট। পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের। রবিবার শারজা থেকে হায়দ্রাবাদ ফিরছিল ইন্ডিগোর ওই বিমান। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি নজরে আসে বিমান চালকে। দ্রুত বিমান অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। বিমানটি ঘুরিয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। করাচি বিমানবন্দরে বিমানটির অবতরণ করান চালক। নিরাপদে রয়েছেন যাত্রীরা। ওই বিমানে যাত্রীদের ফিরিয়ে আনতে অপর একটি বিমান করাচিতে পাঠানো হয়েছে। সপ্তাহ দুয়েক আগে যান্ত্রিক গোলযোগের কারণে স্পাইস জেটের একটি বিমান করাচি বিমানবন্দরে অবতরণ করেছিল। শুভেন্দু অধিকারীর হয়ে বিভিন্ন বিধায়ককে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রলোভন অভিযোগ। গ্রেপ্তার দুর্গাপুরের সাংবাদিক। গ্রেপ্তার করা হয়েছে দুর্গাপুর সাব ডিভিশনাল প্রেস ক্লাবের চেয়ারম্যান সঞ্জয় সিংকে। অভিযোগ, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন নিয়ে বিভিন্ন বিধায়ককে ফোন করছিলেন সঞ্জয়। শুভেন্দু অধিকারীর হয়ে এই কাজ করছিলেন তিনি। তার বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে চিটফান্ডে টাকা নয়ছয়ের অভিযোগও রয়েছে। বসিরহাটের টাকিতে পরপর টোটো চুরির কিনারা করল পুলিশ। বেশ কিছুদিন ধরেই হাসনাবাদ থানায় একাধিক টোটো চুরির অভিযোগ জমা হয়েছিল। গত 27 জুন টাকির পুরাতন স্টেশন পাড়ায় দুই ভাইয়ের টোটো চুরি যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে উস্তি থানা এলাকায় টোটো লুকিয়ে রেখেছে চোরেরা। গাড়ির নম্বর প্লেট ও মোবাইল ফোন ট্র্যাক করে টোটো সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। টোটো ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন টোটো মালিকরা। ইউরোপে তাপদাহ মারাত্মক রূপ নিয়েছে। দাবানলের রোষে পড়ছে পর্তুগাল, স্পেন এবং দক্ষিণ পশ্চিম ফ্রান্সের একাধিক জঙ্গল। দাবানলের রোষে 300 জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। গত মঙ্গলবারের পর থেকে পর্তুগালের তাপমাত্রা 47 ডিগ্রি এবং স্পেনের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। তবুও নিয়ন্ত্রণে আসছে না আগুন। উদ্বেগে প্রশাসন। মাছের বদলে জালে উঠল বিশালাকার ময়াল সাপ। দুর্গাপুরের কোকোভেন থানায় রাতুরিয়া গ্রামে দামোদর নদে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন মৎস্যজীবীরা। জাল তুলতেই তারা দেখেন জালে মাছের বদলে ধরা পড়েছে ময়াল সাপ। সাপটিকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে যাওয়া হয়। সাপ দেখতে ভিড় করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছে পুলিশ। খবর যায় বন দপ্তরে। তারাই সাপটিকে উদ্ধার করে সেটির স্বাস্থ্য পরীক্ষা করে পরে সেটিকে কাকসা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাত সকালে বাইসনের হানায় আতঙ্ক ছড়াল মাল ব্লকের মিন গ্লাস চা বাগানে। রবিবার সকালে মাল নদী এবং গুরজং জোড়া চা বাগানে এলাকায় জোড়া বাইসনের দেখা মেলে। কিছুক্ষণ পরেই বাইসন দুটি চলে আসে মিন গ্লাস চা বাগানে। বাগানে মাদ্রাজি লাইন এবং স্টাফ কোয়ার্টারে ঢুকে পড়ে। তাদের হামলায় জখম হন কয়েকজন বাগান কর্মী। ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী এবং পুলিশ আধিকারিকরা। একুশে জুলাই শীর্ষ আদালতে জ্ঞানব্যাপী মামলা শুনানি। বেলা দুটোয় বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিংহর বেঞ্চে শুনানি। এর আগে এই মামলা শুনানি উত্তরপ্রদেশ জেলা আদালতে করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চলতি বছরের প্রথম সুপার সিরিজ চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু। সিঙ্গাপুরের প্রথম ফেভারিট
ওই প্রতিযোগিতায় নেমেছিলেন তিনি। চীনের ওয়াং ঝিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন তিনি। প্রথমবার সিঙ্গাপুর ওপেন জয় সিন্ধু। এখন একটা বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শ্বশুরবাড়িতে জামাই খুন, বোলপুরের লাভপুরের বামুনি গ্রামের ঘটনা। নিহতের নাম বাবুসোনা শেখ। স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগে বামুনি গ্রামের আনারুল হকের মেয়ের সঙ্গে মাঠ পশলার বাবুসোনা শেখের বিয়ে হয়। স্ত্রীকে নিয়ে দিনকতক আগে শ্বশুরবাড়িতে বেড়াতে যান বাবুসোনা। রবিবার সকালে তার খুন হওয়ার খবর পৌঁছয় শ্বশুরবাড়িতে। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে খুন, তদন্ত শুরু হয়েছে। শিয়ালের কামড়ে জখম তিন বছরের শিশুসহ সাতজন। বারাসতের দেগঙ্গার ইয়াজপুর এলাকার ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিনই গ্রামে বাড়ছে শিয়ালের আতঙ্ক। শুক্রবার বাড়ির বাইরে ঘোরার সময় শিয়ালের কামড়ে আক্রান্ত হয় এক শিশু। দিনের বেলাতেও ঘর থেকে বেরোতে পারছেন না গ্রামবাসীরা। শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে গ্রামে পাহারায় বসেছে ছোট থেকে বড়রা। ফের ইতিহাস সৃষ্টি ভারতের। করোনার বারবারন্তের মধ্যেই টিকাদানে 200 কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলল দেশ। টিকা প্রদানে ইতিহাস সৃষ্টি করেছে দেশ। আজ ঐতিহাসিক দিন। স্বাস্থ্যকর্মী থেকে দেশের জনতাকে টুইটে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার 200 কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করায় ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুরের ডগ নদী থেকে কিছুটা দূরে ওই কিশোরের দেহ উদ্ধার হয়। শনিবার দুপুরে নদীতে স্নান করতে নেমেছিল জাকির হোসেন নামে 16 বছরের ওই কিশোর। তারপর আর খোঁজ মেলেনি তার। এদিন সকালে ওই কিশোরের দেহ ভেসে ওঠে নদী থেকে কিছুটা দূরে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ইন্ডিগোর পর এয়ার ইন্ডিয়া, একই দিনে পরপর দুটি বিমানের যান্ত্রিক ত্রুটি। এবার কালিকট থেকে দুবাই যাওয়ার পথে মাঝ আকাশে বিমানে পোড়া গন্ধ পান যাত্রীরা। আতঙ্ক ছড়ায় বিমানের মধ্যে। বিপদ বুঝে রুট পরিবর্তন করে জরুরি অবতরণ করা হয় মাস্কটে। কী কারণে গন্ধ, খতিয়ে দেখা হচ্ছে। রাতভর তল্লাশি চালিয়ে কাটোয়ার রাজকুয়ার এক বাড়ি থেকে হেরোইন তৈরি কাঁচামাল বাজেয়াপ্ত করল এসটিএফ। হদিশ মিলল হেরোইন তৈরির ল্যাবেরও। এর আগে শনিবার হেরোইন তৈরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। রবিবার গ্রেপ্তার হলেন আরও দুজন। স্থানীয় সূত্রে খবর, শনিবারের রাতভর তল্লাশির পর মিলেছে 10 কেজি 500 গ্রাম ওজনের আফিম। কাটোয়ার হেরোইন কাণ্ডের যোগ মণিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। স্থানীয় সূত্রে খবর, আফিম মণিপুর থেকে আসত। হেরোইন তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো সেই আফিম। রবিবার আদালতে জমা দেওয়া হয় উদ্ধার হওয়া সামগ্রী। বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু। দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের আকার নিল তামিলনাড়ুর কালাকুরিচি। স্থানীয় এক স্কুলের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। স্কুল বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। কুড়িগ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করলো আসানসোলের সালানপুর থানার পুলিশ। বাংলা ঝাড়খণ্ড সীমান্তের রূপনারায়ণপুর এলাকার হাসি পাহাড়ির মাঠ থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম অর্জুন ধীবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজে হেরোইন ব্যবহার করার পাশাপাশি হেরোইন পাচারও করতেন অভিযুক্ত। শনিবার সন্ধ্যায় নাকা চেকিংয়ের সময় অর্জুনের গাড়িটি আটকালে তিনি পালাতে চেষ্টা করেন বলে অভিযোগ। ধাওয়া করে অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তার গাড়িটিও। হাওড়া স্টেশন থেকে উদ্ধার কয়েক কোটি টাকা মূল্যের সোনার গয়না। গ্রেপ্তার ললিত কুমার মোদি নামে একজন। স্থানীয় সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মে হানা দেয় আরপিএফ। ধৃতের কাছ থেকে 5 কেজি 135 গ্রাম ওজনের সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। কালোবাজারে যার আনুমানিক মূল্য 2,61,88,500 টাকা। ধৃতের কাছ থেকে নগদ 47,000 টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া গয়নার কোনো নথি দেখাতে পারেননি ধৃত ললিত কুমার মোদি। পুলিশি প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তরও দিতে পারেননি তিনি। তার বিরুদ্ধে মামলা রুজু করেছে আরপিএফ। ধৃতের সঙ্গে আন্তরাজ্য অথবা আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগাযোগ আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
বৌমার চরে মৃত্যু শাশুড়ির, আটক বৌমা হাসিনা বিবি। বীরভূমের ইলামবাজারের ঘুড়িসার ইছাপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি লেগেছিল শাশুড়ি বৌমার মধ্যে। রবিবার অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। ঝগড়া হাতাহাতিতে পৌঁছলে শাশুড়িকে চর মেরে বসেন অভিযুক্ত বৌমা। আচমকা চরে ঘটনাস্থলেই প্রাণ হারান শাশুড়ি মানহারা বিবি। ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক, আহত আরও এক। বসিরহাটের স্বরূপনগরের নালনারা এলাকার ঘটনা। মৃত কামাল উদ্দিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি। স্থানীয় সূত্রে খবর, দুদিন ধরে সহকর্মীদের সঙ্গে বাড়ি তৈরি কাজ করছিলেন কামালুনি। কাজের সুবিধার জন্য স্থানীয় একটি বাড়ির সুইচ বোর্ড থেকে হ্যালোজেনের সংযোগ করছিলেন তিনি। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল উদ্দিন। প্রথমে সারাপুর গ্রামীণ হাসপাতালে এবং তারপর বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় কামাল উদ্দিনকে। সেখানে মৃত্যু হয় তার। যে খবর সবার আগে, আজ এই পর্যন্ত। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।